আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের সপ্তম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বে মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নাম্বার একশো থেকে একশো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন আমরা শুরু করি একশো একুশ নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মুস্তাফিজুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন আকিকার গোশত গোস্ত কয় ভাগ করতে হবে এই প্রশ্নের উত্তর হলো আকিকার গোস্ত আপনি চাইলে পুরোটা গোস্ত নিজেরা রান্না করে আত্মীয় স্বজন দেওয়া খাওয়াতে পারেন অথবা পুরোটা গোস্তই আপনি আত্মীয় স্বজন এতে মিসকিন গরিব অসহায় দরিদ্র এবং প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনারা বন্টন করে দিতে পারেন এখানে দুই ভাগ তিন ভাগ এরকম করতে হবে বা কোরবানির মতো এরকম বন্টন করতে হবে এরকমটা পদ্ধতি নয় পদ্ধতিটা হলো আপনি চাইলে পুরোটাই রান্না করে খাওয়াতে পারেন আবার আপনি চাইলে কিছুটা রেখে বাকিটা আপনি দান করে দিতে পারেন আবার আপনি চাইলে পুরোটাই ইতিমখানায় দিয়ে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা এরপর একশো বাইশ নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন আব্দুল কাদের তিনি প্রশ্ন লিখেছিলেন ইমামের পিছনে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় তাহলে করণীয় কি এই প্রশ্নের উত্তর হলো ইমামের পিছনে হোক আর একাই কি হোক নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় তাহলে নামাজ ছেড়ে দিতে হবে অজু করে এসে পুনরায় নামাজে শরিক হতে হবে এরপর একশো তেইশ নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন নাজনিন আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন যে পেরেশানি বা দুশ্চিন্তা দূর করার জন্য কোন দোয়া পাঠ করতে হবে পেরেশানি বা দুশ্চিন্তা দূর করার জন্য কোরআনে বর্ণিত আল্লাহবুল্লা আলমিনের শিখিয়ে দেওয়া যে দোয়া দোয়া ইউনুস পেরেশানিতে বা দুশ্চিন্তাগ্রস্ত হলে বেশি বেশি পাঠ করতে হয় লা ইলাহা ইল্লা আংতা সুবাহানি লা ইলাহা ইল্লা আন্তা দোয়া বেশি বেশি করে পাঠ করতে হবে সাথে সাথে হাসবুন আল্লাহ নি'মাল ওয়াকিল আমাল মাওলা ওয়া নি'মান নাসির এ দোয়াও পাঠ করতে পারি দুশ্চিন্তা বা পেরেশানি অবস্থায় এই দোয়া বেশি বেশি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে দুশ্চিন্তা বা পের অনেকটা লাঘব করে দেবেন ইনশাল্লাহ এরপর একশো চব্বিশ নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন বাদশা মিয়া তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো খাবারে বিড়ালে মুখ দিলে সেই খাবার কি নাপাক হয়ে যায় এই প্রশ্নের উত্তর হলো কোন খাবারে বিড়ালে মুখ দিলে সেই খাবারটা নাপাক হয় না বিড়ালের মুখে যদি কোনো দুর্গন্ধ জাতীয় বা কোনো খারাপ জিনিস থাকে সেক্ষেত্রে সাবধানতা সাবধানতাবশত আপনি খাবারের কিছু অংশ ফেলে দিয়ে বাকিটা খেতে পারেন তবে খাবারটা না পাক হবে না এরপরে একশো পঁচিশ নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন নাজমা বেগম তিনি প্রশ্ন লিখেছিলেন বাচ্চাকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হয় এ প্রশ্নের উত্তর হলো বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না ওজু কারণের মধ্যে এটা পড়ে না এরপর একশো ছাব্বিশ নম্বর প্রশ্ন ঢাকার থেকে লিখেছিলেন মোহাম্মদ শাহীন তিনি প্রশ্ন লিখেছিলেন পাওনাদারকে খুঁজে পাওয়া না গেলে ঋণ শোধ করার নিয়ম কি বা আপনার কাছে কেউ টাকা পাবে আপনি যদি তাকে খুঁজে না পান সেক্ষেত্রে আপনি অনেক বেশি খোঁজাখুঁজি করবেন যদি কখনো তাকে তার দেখা পান অথবা তার খোঁজ পান অথবা তার আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব যে এরকম যদি কাউকে খোঁজ পান তাহলে সেভাবে আপনারা ঋণ পরিশোধ করবেন আর একান্তই যদি তার খোঁজ না পান তাহলে আপনি সেই টাকাটা তার নামে দান করে দেবেন কোনো এতিমখানায় অথবা গরিবদেরকে আপনি দান করে দিতে পারেন সেই টাকাটা তার নামে আপনি নিজের সবের আশা করতে পারেন না বরং যে ব্যক্তির টাকা সেই ব্যক্তির নামে আপনি সৎকা করে দিলেন দান করে দিলেন যেন তার আমল নামায় সেই দানের সবটা লিখে দেওয়া হয় এই নিয়েতে এরপর একশো সাতাশ নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন শাহ আলম তিনি প্রশ্ন লিখেছিলেন ঠিক দুপুরে গাছে চড়া কি নিষেধ এ প্রশ্নের উত্তর হল ঠিক দুপুরে বা দুপুর বারোটার দিকে অথবা সন্ধ্যার দিকে রাতে যে কোনো সময় গাছে ওঠা যে নিষেধাজ্ঞার কথা অনেকে বলে গ্রাম অঞ্চলে এ কথাটার কোনো ভিত্তি নেই যে কোনো সময় প্রয়োজনে গাছে চড়া যেতে পারে গাছে চড়ার কোনো নিষিদ্ধ সময় নেই এরপর একশো আঠাশ নম্বর প্রশ্ন ময়মনসিংহ থেকে লিখেছিলেন বিলকিস বেগম তিনি প্রশ্ন লিখেছিলেন একই সময় একাধিক মসজিদের আজান হলে কয়বার আজানের জবাব দিতে হবে বা দোয়া পাঠ করতে হবে এই প্রশ্নের উত্তর হলো আপনার বাসার কাছাকাছি যে মসজিদটা আছে সেই মসজিদের আজানের জবাবটা আপনি দেবেন এবং আজানের দোয়া পড়বেন তবে যদি আপনি অনেক বেশি আজান শুনতে পান আর আপনার যদি কাজ আপনি যদি ফ্রি অবস্থায় থাকেন তাহলে আপনি একাধিকবার আজানের জবাব দিতে পারেন একাধিকবার আজানের দোয়া পাঠ করতে পারেন এতে আপনার উপকার আপনার আমল ভারী হবে আপনার সব বৃদ্ধি হবে কোনো ক্ষতি হবে না এরপর একশো উনত্রিশ নম্বর প্রশ্ন ঢাকা পল্টন থেকে লিখেছিলেন আশিক রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন কেউ যদি প্রেমের প্রস্তাব দেয় তাহলে করণীয় কেউ বলতে নারী পুরুষ সকলে হতে পারে অথবা শুধু নারী হতে পারে যদি শুধু নারী হয় সেক্ষেত্রে আপনার যদি প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার ইচ্ছা থাকে তাহলেও তাহলে বিয়ের প্রস্তাব দিতে হবে বিয়ের প্রস্তুতি নিতে পারেন আর যদি এটা সম্ভাবনা না থাকে তাহলে করে যেতে হবে সাড়া দেওয়া যাবে না এরপর একশো তিরিশ নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন তানবির আহমেদ তিনি প্রশ্ন লিখেছিলেন মুরগি জবাই করার সময় কোন দোয়া পাঠ করতে হয় এই প্রশ্নের উত্তর হলো মুরগি জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবর পাঠ করতে হয় বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে সুরি চালিয়ে দিতে হয় আর কোনো দোয়া পড়তে হয় না এরপর একশো নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন সাব্বির আহমেদ তিনি প্রশ্ন লিখেছিলেন বিয়েতে হিন্দুদেরকে দাওয়াত দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো বিয়ে সাদিতে বা কোনো অনুষ্ঠানে হিন্দুদেরকে দাওয়াত দেওয়াতে কোনো ক্ষতি নেই আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব যদি হিন্দু থাকে বা অমুসলিম থাকে আপনার অনুষ্ঠানে তাদেরকেও আপনি দাওয়াত দিতে পারেন এরপর একশো বত্রিশ নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন ইয়াসিন শেখ তিনি প্রশ্ন লিখেছিলেন পায়ে ব্যান্ডেজ লাগানো থাকলে কিভাবে অজু করতে হবে পায়ে যদি ব্যান্ডেজ লাগানো থাকে অর্থাৎ যে অংশে পা ভিজানো ফরস সে অংশে যদি ব্যান্ডেজ লাগানো থাকে তাহলে বাকি অংশ ধুয়ে ফেলে আপনার যে অংশে ব্যান্ডেজ আছে তার উপর দিয়ে একটু আলতোভাবে মাসে করে নিতে হবে আর বাকি অংশে পানি দিয়ে মুছে নিতে হবে এরকমটা করলে হয়ে যাবে ইনশাল্লাহ এরপর একশো তেত্রিশ বা সেনাবাহিনীতে চাকরি করতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হলো পারবে প্রয়োজনে নারী পুরুষ সকলেই সেনাবাহিনীতে এবং নিরাপত্তা বাহিনীতে চাকরি করতে পারবে কারণ নিরাপত্তা বাহিনীতে বা যুদ্ধক্ষেত্রে নারীদের প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা করতে পারবে তবে সীমিত আকারে অংশগ্রহণ এরপর একশো চৌত্রিশ নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন সুলতান আহমেদ তিনি প্রশ্ন লিখেছিলেন ব্যবসার উন্নতির জন্য দোকানে তাবিজ ঝুলানো যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো ব্যবসার উন্নতি বা যে কোনো উন্নতির জন্য তাবিজ ঝুলানো গায়ে দেওয়া বা ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখা ঘরে ঝুলিয়ে রাখা এটা জায়জ নেই অবশ্যই খুলে ফেলে দিতে হবে এটা ইসলামের নিষেধাজ্ঞা আছে আল্লাহ রসুল সালিসাল্লাম নিষেধ করেছেন অতএব উন্নতির জন্য আপনি দোয়া করবেন আপনি আমল করবেন মানুষকে খাওয়াবেন এতিমদেরকে বা অসহায়দেরকে দান করবেন তাতে আপনার ব্যবসার উন্নতি হবে বরকত হবে তবে দোকানের ভাবে তাবিজ ঝুলিয়ে রাখা গাড়িতে বাড়িতে তাবিজ ঝুলিয়ে রাখা শরীরে তাবিজ ঝুলিয়ে রাখা এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে অবশ্যই তাবিজ ফেলে দিতে হবে যাবে না এরপর নম্বর প্রশ্ন নড়াইল থেকে লিখেছিলেন কুলসু আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের পূর্বে নামাজের দোয়া পড়তে ভুলে গেলে করণীয় কি এ প্রশ্নের উত্তর হলো নামাজের পূর্বে যায় নামাজের দোয়া বলতে যে দোয়াটা পড়া হয় এ দোয়াটা আসলে জায়নামাজের দোয়া না ভুল ভশত কীভাবে যেন আমাদের দেশে আমাদের সমাজে এটা জায়নামাজের দোয়া হিসেবে পরিচিতি পেয়ে গেছে আসলে জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া নেই ভুল করে দোয়া না পাঠ করা এর চাইতে ভালো হলো মোটেই দোয়া পাঠ না করা অর্থাৎ নামাজের পূর্বে অন্তরে নিয়ত করার পূর্বে জায়নামাজের দাঁড়িয়ে কোনো দোয়া পাঠ করতে হবে না অন্তরে নিয়ত করে আল্লাহ একবার বলে নামাজে দাঁড়িয়ে যেতে হবে আর কোনো আনুষ্ঠানিকতা নেই এরপরে একশো ছত্রিশ নম্বর প্রশ্ন ঢাকা সাভার থেকে লিখেছিলেন আব্দুল মান্নান তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী স্ত্রী জামাত করে নামাজ পড়তে চাইলে কিভাবে দাঁড়াতে হবে এই প্রশ্নের উত্তর হলো স্বামী অবশ্যই সামনে দাঁড়াবে স্ত্রী পিছনে দাঁড়াবে আর যদি বাসার মধ্যে জায়গার সংকট হয়ে থাকে দুই কাতার দাঁড়াতে যদি অসুবিধা হয় তাহলে স্বামী একটু সামনে দাঁড়াবে স্ত্রী ডান পাশে একটু পিছনে দাঁড়াবে এরপর একশো সাতত্রিশ নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন অলিউর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন পান খাইলে কি অজু নষ্ট হয় এই প্রশ্নের উত্তর হলো পান খাইলে ওজু নষ্ট হয় না এরপরে একশো আটত্রিশ নম্বর প্রশ্ন ঢাকা গুলশান থেকে লিখেছিলেন তাহমিনা তিনি প্রশ্ন লিখেছিলেন বাসায় কোরআনতেলাওয়া চালিয়ে রেখে কোনো কাজ করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হল কোরআন তেলাওয়াত যেহেতু আল্লাহ রব আলিনের কালাম অতএব সম্মানের সাথে তেলাওয়াত চালানোর পরে এটাকে মনোযোগ দিয়ে শ্রবণ করা এটাই হলো আদব তবে যদি খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজে আপনি লেগে থাকেন এমত অবস্থায় যদি বাসা অন্য কেউ কোরআন তেলাওয়াত চালায় অথবা আপনি শুনতেছিলেন কোনো কাজে চলে গেছেন এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না তবে ইচ্ছাকৃতভাবে আপনি সারাদিন কোরআন তেলাওয়াত চালিয়ে রাখলেন আর আপনি দুনিয়া অন্য অন্য কাজ করলেন নাম কোরআন তেলাওয়াতের দিকে কোনো খেয়ালই দিলেন না তাহলে এটা হয়তো বোধহয় কোরআন তেলাওয়াতের প্রতি একটু অবজ্ঞা করা হয় এইজন্য যখন কোরআন তেলাওয়াত চালাবেন তখন একটু মনোযোগ সহকারে সুনাম চেষ্টা করবেন যদিও আপনি অন্যান্য কাজে ব্যস্ত আছেন এরপরে একশো উনচল্লিশ নম্বর প্রশ্ন মাদারীপুর থেকে লিখেছিলেন সুফিয়ান মুল্লা তিনি প্রশ্ন লিখেছিলেন আইপিএল খেলায় বাজি ধরা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো শুধু আইপিএল না যে কোনো খেলায় বা যে কোনো কাজে বাজি ধরা ইসলামের জায়েজ নেই বাজি ধরাটাই হারাম এটা জুয়া এটা জুয়ার অন্তর্ভুক্ত অতএব এটা হারাম সম্পূর্ণ হারাম এরপর একশো চল্লিশ নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন মোশাররফ হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন বিড়ি সিগারেট খাওয়া হারাম নাকি মাকরু এই প্রশ্নের উত্তর হলো বিড়ি সিগারেট খাওয়া হারাম ডাইরেক্ট হারাম মাকরু নয় বিড়ি সিগারেট খাওয়া বা মদপান ধূমপান করা সরাসরি হারাম এখানে বিন্দুমাত্র উপকার নেই কাজেই বিড়ি সিগারেট অবশ্যই পরিত্যাজ্য এবং এটা হারাম কাজ এটা ইসলামে কখনোই বৈধ নয় বা কখনোই খারাপ বা মাকরু পর্যায় নয় সম্পূর্ণ হারাম সম্পূর্ণ পরিত্যাজ্য বিষয় অতএব এটাকে মাকরু না বলে আমরা সরাসরি হারাম বলছি